হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়েছি গরম ভাত, কাঁচা লঙ্কা, এখানে একটা লাল লঙ্কা আছে, সবুজ লঙ্কা আছে, এখানে আছে গ্রেভি, এটা হচ্ছে গ্রেভিটা হচ্ছে তেল ঝাল, এটা হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল, এটা হচ্ছে রুই পোস্ত, এখানে আছে মাছের মাথা দিয়ে মোচার ঘন্ট করেছি, সকালবেলা মোচা ছাড়াতে ছাড়াতে হালত খারাপ হয়ে গেছে, আর এখানে আছে দু রকমের পাঁপড়, এটা বাবুসোনা ভেজেছে, আর মাছগুলো সব বাবুসোনা ভেজেছে, আমি শুধু মানে গ্রেভিগুলো করেছি, তেল ঝাল আর এটা হচ্ছে পোস্ত। পোস্ত বেঁটে কালকে রেখেছিলাম, আজকে করে নিয়েছি, কালও করেছি আজও করেছি। আর আছে কাঁচা লঙ্কা, নুন আছে, ঠান্ডা জল আছে। তাহলে শুরু করছি। অনেকে কমেন্ট করেছে যে দীপাদীপ খুব বেশি নিজেকে স্মার্ট মনে করে। স্মার্ট মনে করি না, বেশি বকবক করি, বেশি কথা বলতে আমি খুব ভালোবাসি। গরম ভাত মোচার ঘন্ট, গরম ভাত মোচার ঘন্ট, খাওয়াটা একটা আনন্দের জিনিস, মনের শান্তি, আত্মার শান্তি, তো আনন্দ করে খাওয়াই ভালো, গোমড়া মুখ করে খাবো কেন। খেতে হেভি টেস্ট হয়েছে রে বাবু। এখানেও আছে লঙ্কা, নিয়ে তো বসি, পরে খাওয়ার থেকে আগে থেকে নিয়ে যাওয়া ভালো। এখন বাড়িতে পুজো হচ্ছে, এই সমস্যা।
গরম ভাত আর ঝাল তো তেমন ঝালও লাগে। আবার ফান চালিয়েছি, সব মিলে গেছে। তেলাপিয়া মাছ সবসময় টেস্টি। কালো হয়ে গেল, মাছ খেতে খুব ভালো লাগে কিন্তু কাঁটা বাছতে একটুখানি প্রবলেম হয়।
যারা রিয়েল ফুডি হবে, মাছের মাথা চিবিয়ে খাবে আর এরকম আমার মতন খাবে, তাই না? খেতে ভালোবাসে যারা, টেস্ট সম্বন্ধে বোঝে যারা। এবার আপনারা বলবেন কোনো সময় আমি ভিডিওতে মাছের মুড়ো ফেলে দিয়েছি, সেটা তাড়াতাড়ির জন্যে, চ্যালেঞ্জের জন্যে। আরাম করে বসে খাওয়ার মজাই আলাদা। জাল সব পরে বিকালে খেয়ে নেবো, বিকালে নিয়ে রাতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। বাই বাই।